হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমরা কিন্তু আবার একটা ভুল খুঁজে পেয়েছি বাংলা এনসিআরটিতে ভুল কোথায় ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ফাইভ মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস সেই চ্যাপ্টারের বাংলা বইয়ের আটাত্তর নম্বর পেজে কিন্তু ভুল আছে তো আমরা ভুলটা ঠিক করে নিই কারণ অনেকেই আছো যারা আমার এখান থেকে ইউটিউব থেকে কোথায় কোথায় ভুল আছে দেখে নিজেদের বইতে কারেকশন করে নাও তো চলো সেটা আমরা দেখে নিই ভুলটা কোথায় আছে তো তুমি দেখো আমি গেলাম হচ্ছে ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ফাইভ এটা হচ্ছে ইংলিশ বই মরফোলজি অফ ফ্লাওয়ারিং ইংলিশ ইংলিশের আমরা চলে যাব হচ্ছে ফ্যামিলিত কোথায় ফ্যামিলি প্লান্ট ফ্যামিলি হুম এইখানে তুমি দেখো আমরা এখানে ফ্লোরাল ফর্মুলা শিখছি তো ফ্লোরাল ফর্মুলা শেখার সময় আমরা দেখি যে ফ্লাওয়ারের কোন পার্টকে কি বলা হয় সিম্বল কি দেওয়া হয় তো তুমি দেখো এখানে দেওয়া রয়েছে যে সুপিরিয়ার ওভারি হলে আমরা জি লিখে নিচে একটা আন্ডারলাইন করি আর যদি ইনফিরিয়ার ওভারি হয় তাহলে জি লিখে উপরে আমরা একটা এরকম দাগ দিই ঠিক আছে সুপিরিয়ার ওভারি হলে জি এর নিচে আন্ডারলাইন ইনফিরিয়ার ওভারি হলে জি এর উপরে ড্যাশ এটা আমরা করি এবার এই জিনিসটাই আমরা দেখে নেবো বাংলা বইতে বাংলা বইতে ক্লাস ইলেভেনের বাংলা বই আটাত্তর নম্বর পেজ তুমি দেখতে পাচ্ছ এবার এইখানে তুমি দেখো এখানে লেখা রয়েছে যে এই জি দিয়ে আমরা স্ত্রীস্তবক তো বোঝাই এবার যদি তোমাকে সুপিরিয়ার ওভারি বলা হয় তার বাংলা হচ্ছে সুপিরিয়ার ওভারির বাংলা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয় তাহলে অধিগর্ভ গর্ভাশয় বোঝাতে হলে কি করতে হবে আমাদের জি এর নিচে একটা আন্ডারলাইন করতে হবে তুমি দেখো এখানে জি এর নিচে কোনো আন্ডারলাইন নেই শুধু জি লিখে দিয়েছে এরকম করলে তো হবে না এটা তো প্রচন্ড ভুল তাহলে আমরা জি এর নিচে আন্ডারলাইন করব আর অধগর্ভ গর্ভাশয় বোঝাতে অধগর্ভ মানে হচ্ছে ইনফিরিয়ার ওভারি ইনফিরিয়ার ওভারির বাংলা হচ্ছে অধগর্ভ গর্ভাশয় সেটা বোঝাতে কি হয় তোমার জি এর ওপরে এরকম ভাবে একটা ড্যাশ দেওয়া হয় তো সেটা তো এখানে নেই মানে জাস্ট এখানটা ফাঁকা রেখে দিয়েছে আর এখানে শুধু জি লিখে দিয়েছে তাহলে অধগর্ভ গর্ভাশয় বোঝাতে জি এর উপরে ড্যাশ আর গর্ভাশয় বোঝাতে জি এর নিচে এভাবে আন্ডারলাইন করতে হয় এটা তোমরা কারেক্ট করে নাও এবার আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে এইগুলো ফর্মুলা বানিয়ে কিভাবে কিভাবে আমার বাচ্চাদেরকে দিচ্ছি তো তুমি দেখো এটা আমার পেইড ব্যাচের কিন্তু একটা নোট যেখানে আমি ওদেরকে ফ্লোরাল ফর্মুলা এইভাবে কিন্তু দিয়েছি এবার দেখো তুমি এখানে আমি কি করেছি এখানে প্রত্যেকটা টার্ম আমি বাংলা এবং ইংরেজিতে লিখে দিই যাতে বাচ্চাদের সুবিধা হয় যারা বাংলা মিডিয়াম স্পেসিফিক্যালি তারা যেন দুটো টার্মই শেখে যারা ইংলিশ মিডিয়াম তাদের শুধু ইংলিশ ইলেই হবে কিন্তু যারা বাংলা মিডিয়ামের বাচ্চা তারা যেন দুটো টার্মই শেখে সেটা আমার সময় মাথায় থাকে তো সেইভাবে তুমি দেখো আমি এভাবে করে এবং পাশেইভাবে আমি সিম্বল লিখে দিয়েছি দেখো সুপিরিয়ার ওপরেই অধি গর্ভাশয় হলে জি এর নিচে আন্ডার লাইন আর ইনফিরিয়ার ওভারি অধগর্ভ গর্ভাশয় হলে জি এর উপরে ড্যাশ এইভাবে কিন্তু আমি নোটস দিই যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় আমার কাছে পড়লে আর যারা ইউটিউব থেকে দেখছো অন্য কোথাও পড়ো বাসাল স্টাডি করছো তারা কিন্তু এইভাবে নোটস বানিয়ে নিজেরা নিতে পারো যদি মনে করো সেই জন্য এটাকে তুমি ডেমো হিসেবেও নিতে পারো যে তুমি এভাবে নোটস বানিয়ে নিতে পারো কিন্তু সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে বাংলা বইয়ে কোথায় কোথায় ভুল আছে আমি সেগুলোর ভিডিও তো তোমাদের করেই দিই তোমরা সেখান থেকে আইডিয়া নিয়ে বা সেখান থেকে শুনে কিন্তু নিজেদের নোটসও তুমি নিজে বানাতে পারো এবার তোমাকে আমি বলি যে তুমি যদি মনে করো যে এত ঝামেলায় যাবে না কি ঢুকেছে কি বেরিয়েছে কী কারেকশন করেছে এরকম প্রত্যেকটা পাতায় চেঞ্জ তুমি বুঝতে পারছো না টোটালি কনফিউজ হয়ে যাচ্ছ যদি মনে করো যে তোমাকে গাইড করার কেউ নেই তাহলে তুমি আমার পেট ব্যাচ জয়েন করতে পারো কারণ আমি আমার পেট ব্যাচে কিন্তু তোমাদের যেরকম দেখালাম এভাবে প্রত্যেকটা জিনিস কারেক্ট করে দিচ্ছি প্রত্যেকটা নোটস আমি কারেক্ট করে দিচ্ছি আমি পড়ানোর সময় কারেক্টেড ফর্মে পড়াচ্ছি যা কারেক্ট হয়েছে সবটাই আমি কারেক্টেড ফর্মেই পড়াচ্ছি নতুন সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি এবং এইভাবে নোটসটা দিচ্ছি তো তুমি আমার বডি ফেলে দিতে পারো আমি তোমাকে যে লেকচারগুলো দেব বা আমি তোমাকে যে নোটস দেব তুমি সেটার ওপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা করতে পারো কারণ তুমি ইউটিউবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে এগুলো দিচ্ছি তাই তোমার এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না যে কি হয়েছে কি না হয়েছে কারণ সেটা আমার দায়িত্ব আমি তোমাদেরকে কারেক্ট করে দেবো ঠিক আছে তো তুমি আমার পেড ব্যাচ এনরোল করতে পারো তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমার কি করতে হবে আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে রুপিস থাউজেন্ড দেবে ওয়ান টাইম একবারই তোমার আমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে আমি কি কি দেব তোমাকে যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে ফুল সিলেবাসের এই টু জেড রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে ফুল সিলেবাসের পিডিএফ নোটস তুমি আমার কাছে পাবে বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই এক্ষুনি তোমাদেরকে আমি নোটসের দেখিয়েছি আমার স্যাম্পল নোটস কীরকম হয় তো সেভাবে তুমি আমার কাছে বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায় ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশের নোটস পাবে এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসি প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এমসি তোমাদের ক্লাস প্র্যাকটিস করাই সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয় অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো এমসি পাওয়া যায় না ভালো এমসি বই বাজারে নেই সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য একদম ঠিক তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি এমসি কিউ বানাচ্ছি ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি এমসি আমি তোমাদের জন্য বানাই আল এমসি এমসিকিউ না যেই এমসিকিউ নিটে আসতে পারে সেই ধরনের এমসিকিউ বানানো হচ্ছে এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয় সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোশ্চেন থাকবে তিনশো ষাট নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো ঠিক যেরকম কিন্তু নিচে আসে সেই রকম টেস্ট এবং এই সব কিছু মানে লেকচার নোটস এমসিকিউ কিউ সব কিছু কিন্তু হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেসড এবং নতুন সিলেবাস বেস করা আমি এনসিআরটির বাইরে থেকে কিছু পড়াচ্ছি না কোনো দিন পড়াবও না কোনো দিন পড়াইও নিই কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ সেটা পঁচিশ ছাব্বিশ সাতাশ যে যখনই হোক না কেন যতদিন না তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্টেন্স আমার কাছ থেকে পাবে এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো এমসি কিউ যা করাবো ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে যতদিন না তুমি নিট পাচ্ছো তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমার ইন ফিউচার করতে হবে না তোমাকে একবারই রুপিস থাউজেন্ড দিতে হবে এছাড়া হচ্ছে ডাউট ফর্ম তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন তো আমাদের ডাউট হলে কি করব তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে এটা ঢুকেছে ওটা বেরিয়েছে তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেব। ঠিক যেরকম স্যাম্পল তোমাদের এখানে আমি দেখালাম যে বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে বইয়ে কীরকম কীরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখো নি তোমরা মিস করে গেছো স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না ওরা কারেক্টেড ভার্সান দেখতেই পাচ্ছে না তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি সেটা যারা পড়ে তারা জানে ঠিক আছে আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও ইউটিউবে সব কিছু আমার থেকে এভাবে জানতে চাও ফ্রিতে যেমন আজকে জানালাম তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই